মাইক্রোভেনও কি রুটি বানানো যায়? এটা কি সম্ভব? হ্যাঁ এটা সম্ভব। আমি তোমাদের আজকে দেখাবো মাইক্রোভেনের মধ্যে গোল গোল একদম ফুলকো রুটি তোমরা কিভাবে বানাবে। আমার সাথে কিন্তু পুরো ভিডিওটা দেখো, একটুও মিস করো না, তাহলে কিন্তু টিপস মিস হয়ে যেতে পারে। দেখো একদম দু খোল হয়ে রুটিটা ফুলেছে, আমি এটা মাইক্রোভেনে বানিয়েছি। প্রথমে চলো আমরা আটার ডো তো মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর একদম গোল করে এই আটার ডোটাকে আমরা রুটি শেপ দিয়ে বেলে নিচ্ছি। মাইক্রোভেনে যদি রুটি বানানো যায় আমাদের দৈনন্দিন জীবনের অনেক সহজ হয়ে যাবে। আমি কিছু মাইক্রোভেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আজকে রুটি কিভাবে তোমরা মাইক্রোভেনে বানাবে সেটা দেখাচ্ছি। রুটি বানাতে গেলে কিন্তু আমাদের গ্যাস নোংরা হয় আর অনেকটা সময় সাপেক্ষ। অনেকে মনে করে খুব হ্যাপার কাজ রুটি বানানোটা, আর বাড়িতে ওভেন থাকলে সেই ওভেনের মধ্যে রুটিটা কিভাবে বানাবে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুটি একদম গোল করে দেখো মেখে নিয়েছি, নর্মাল মাইক্রোভেন স্টার্ট করে দিয়েছি, আর কাঁচের যে প্লেটারটা থাকে ওর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। প্রথম আমি এটাকে 20 সেকেন্ডের জন্য দিয়ে দিচ্ছি, 20 সেকেন্ড করে এপিট ওপিট করে প্রথমে আমি রুটিটাকে সেঁকে নেব। ঠিক আমরা যেমনভাবে তাওয়ার মধ্যে সেঁকে নিই সেরমভাবে 20 সেকেন্ড করে রুটিটাকে প্রথমে সেঁকে নিচ্ছি। দেখো একটা পিঠ হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে, তাই উল্টাতে হাতে একটু গরম লাগছে। তোমরা অবশ্যই গ্লাভস পরে নিও বা চিমটির সাহায্যে রুটিটা উল্টে নিও। 20 সেকেন্ড একটা পিঠ সেঁকে নেওয়ার, আর একটা পিঠকেও 20 সেকেন্ডের জন্য আমরা এবার সেঁকে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা গ্যাসে রুটি বানাই দুটো পিঠকে এপিট ওপিট করে সেঁকে নিই, সেরমভাবেই কিন্তু দুটো পিঠকে আমরা 20 সেকেন্ড করে সেঁকে নিয়েছি। আরও একবার উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর এবার আরও একবার 20 সেকেন্ডের জন্য এক পিঠ আমি সেঁকে নিচ্ছি। 20 সেকেন্ড টাইমারটা সেট করে দিলাম। তোমরা দেখো কত সুন্দর রুটিটা ভেতর থেকে ফুলে উঠবে তোমরা দেখতে পাবে। দেখো কত বড় হয়ে রুটিটা ফুলে উঠেছে। ওভেনের মধ্যেও এরকম ফুলকো রুটি বানানো সম্ভব, তোমরা একদম চোখের সামনে লাইভ প্রুফ দেখতে পাচ্ছ। একটা পিঠ যেহেতু ফুলে উঠেছে 20 সেকেন্ড টাইম দিয়েছি, তাই সেকেন্ড পিঠটা আমি 10 সেকেন্ডের জন্য দিয়ে দেবো। ফার্স্ট টাইম তোমরা যখন রুটিটা ওভেনে বানাবে টাইমিংয়ের একটু আপ ডাউন হতে পারে, কোনো সমস্যা নেই, বানাতেই কিন্তু তোমরা ঠিক বুঝে যাবে। রুটিটা যখন পারফেক্ট ফুলে উঠবে নেক্সট যে পিঠটা তোমরা সেঁকে নেবে সেটা কিন্তু খুব বেশি টাইম দিও না, তাহলে শক্ত হয়ে যাবে। রুটি আমাদের একদম হয়ে গেছে, দেখো দেখিয়ে দিচ্ছি, আমি রুটিটা ছিঁড়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাইক্রোভেনে রুটি বানালে কিন্তু রুটিটা খুব নরম হয়, যেহেতু ওভেনের মধ্যে ময়েশ্চারটা লক হয়ে যায়, আর রুটিটাও একদম নরম হয়। দেখো তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম কত নরম হয়েছে, আর দু খোল হয়ে পুরো ভেতরটা ফুলে উঠেছে, একটুও কিন্তু ভেতরে কাঁচা নেই। আমার দেখানো এই ছোট্ট মাইক্রোভেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে আমি তোমাদের রুটি করে দেখালাম। মাইক্রোভেনে যদি আরও অন্যান্য রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।